বর্তমানে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা খুব অসুস্থ হয়ে যাচ্ছি। এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো দীর্ঘদিন অতিক্রম করে চলেছি আমরা, আজকে 282 দিন হয়ে গেছে। এই অবস্থার মধ্যে তিন দফা মিলিয়ে আমাদের আজকে 500 দিনের কাছাকাছি অবস্থা চলতে লাগলো। তো এই অবস্থা আমরা হসপিটালাইজড পর্যন্ত হয়েছি। রোজা চলাকালীন অবস্থায় আমরা একাধিক জন আমাদের সহযোদ্ধা তারা অসুস্থ হয়েছে। এখানে লেডিস টয়লেটের কোনো ব্যবস্থা নেই, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, মাথার উপরে বৃষ্টির সময় বৃষ্টি, প্রচণ্ড রৌদ্রের মধ্যে রৌদ্র। এই অবস্থায় আমরা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছি। এই অবস্থায় চলতে চলতে যদি আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে, তাও আমরা যোগ্য অধিকার ছেড়ে ফিরে যেতে রাজি নই। যাই হোক না কেন, আমাদের যোগ্য অধিকার আমরা ফিরে পেতেই চাই এখানে। যতদিন পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন এখানেই আমরা রাস্তায় পড়ে থাকবো। কারণ আমরা যোগ্য অধিকার অর্জন করেছি, আমাদের যারা ক্যান্ডিডেটরা মেরিট প্যানেলে রয়েছে তারা পাচ্ছি না চাকরি, আর যারা মেরিট প্যানেলে নেই বা মেরিট প্যানেলের পিছনে আছে বা প্রতিপত্তিশালী ব্যক্তি তারা চাকরি করবে, এটা তো উন্নয়নের বাংলায় মেনে নেওয়া যায় না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে কাতর অনুরোধ করছি, যাতে দ্রুত আইনের পথে আইন চলুক, যেখানে যা দুর্নীতি হয়েছে সেটা আইন ব্যবস্থা করুক, কিন্তু আমাদের যাতে দ্রুত, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি যাতে বিদ্যালয়ে প্রবেশ করতে পারি, যোগ্য মানুষ তৈরির কারিগর হতে পারি, এটা দেখবেন। কারণ এইভাবে যদি জীবন চলতে থাকে তাহলে আত্মহত্যার পথ নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। নমস্কার। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন, সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দেখতে দেখতে 500 দিন হয়ে গেল, তবু এসএসসি এসএলএসটি 2016 সালের নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত শিক্ষকদের নিয়োগ পত্র কেন দেয়া হচ্ছে না, তারই বিরুদ্ধেই মূলত লাগাতার ধর্ণা অবস্থান। গান্ধীমূর্তির পাদদেশে ঝড় জল রোদ সবকিছুকে উপেক্ষা করে তাদের ন্যায্যপ্রাপ্ত পেতেই বসে রয়েছেন তারা। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ইডির হেফাজতে। উদ্ধার হয়েছে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 21 কোটি টাকা। হদিশ পাওয়া গেছে একাধিক জায়গায় প্রচুর সম্পত্তি। তবে সমগ্র বিষয়টি কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। তবে আন্দোলনরত হবু শিক্ষকদের দাবি নিয়োগপত্র দিতে হবে। তাদের মধ্যকার একজন বলেন, আর কতদিন বসে থাকবো রাস্তার পাশে, অযোগ্যরা চাকরি পাচ্ছে, আর আমরা মেধা তালিকার প্রথমে থেকেও কেন আমাদের ধর্ণা ও আন্দোলন করতে হবে? মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও প্রভাবশালীদের ছেলে মেয়েরা কেন চাকরি করবে? শিক্ষক নিয়োগ নিয়ে এত কিছু হচ্ছে, তা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রূপ সদর্থক ভূমিকা পালন করা কেন হচ্ছে না? এভাবে আর কতদিন চলবে? মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানানোর পরেও যদি কোনো রূপ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আত্মহত্যার পথ বেছে নেব বলে জানিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। ব্যুরো রিপোর্ট, মিল্লি বাংলা। এত দীর্ঘ কঠিন মানে পরিশ্রম করার পরেও সেখানে দেখা যায় যে মন্ত্রীর মেয়েরা চাকরি পেয়ে যাচ্ছে লিস্টে অনেক পরে, নাম থাকার পরেও, এবং যার নাম উঠে আসছে পার্থ ঘনিষ্ঠ, অর্পিতা মুখোপাধ্যায়, তার আত্মীয় স্বজনের চাকরি পেয়ে যাচ্ছে। এটা কতটা বেদনা এবং কতটা কষ্টের! আগামী দিনে যদি এরকম চলতে থাকে, মানুষ কি শিক্ষা ব্যবস্থা এর উপরে আশা রাখতে পারবে? এই সরকারের উপরে কী বলবে? না, এটা কখনোই মানুষ পারবে না। তার কারণ হচ্ছে আমরা তো সত্যি দীর্ঘদিন পরিশ্রম করেছি, করার পরে ফার্স্ট ফেজে কল পাওয়ার পরে আমরা প্রত্যেকটা ধাপকে সসম্মানে উত্তীর্ণ হওয়ার পরে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সেখানে যারা পড়াশোনা করছে না, যারা পড়াশোনায় অনুন্নত মানের, তারা যদি স্কুলে পড়াতে যান তাহলে তারা তো নিকৃষ্ট মানের ছাত্রছাত্রী তৈরি করবেন। আমরা কী করে আশা করব যে তারা যোগ্য ডক্টর, যোগ্য ইঞ্জিনিয়ার বা যোগ্য শিক্ষক বা যোগ্য গবেষক তৈরি করবেন? আমরা তো যোগ্য প্রার্থী, আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে, অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকভাবে গড়তে পারি। এই যে টোটাল এই আইনি প্রক্রিয়া চলছে, আপনার কত ভরসা আছে? আইন আইনের মতো চলবে, কিন্তু আমাদের দ্রুত নিয়োগ দিতে হবে। কেউ কেউ বলছে কি আস্তে আস্তে সেটিং এর পদে বেছে নেবেন, বা রাজনৈতিক যে তরজা চলছে তার ভিতরে হয়তো কোনো এক লাইন বেরিয়ে যাবে, আবার যেমন চলছে তেমন চলবে, কি ভাবছেন আপনারা? আমরা যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এই রাস্তাতেই থেকে যাব, কারণ আমরা যোগ্য প্রার্থী। আপনার নাম? আমার নাম সাথী কর্মকার। গতকাল রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে বলা হয়েছিল যারা আন্দোলন করছে ওই এসএসসি বা এসএলএসটি এই চাকরির দাবিতে, সিপিএমের লোক ভোটের আগে তারা এরকম করছে, কী বলবেন? বিষয়টি পুরো মিথ্যা, কারণ এটা কোনো অনেক সময় সাজিয়ে বলা হয়। আমরা যারা এই গান্ধীমূর্তি পাদদেশে যুবছাত্র অধিকার মঞ্চের ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এখানে কোনো রাজনৈতিক দলের তকমা দেওয়া চলবে না, কারণ আমরা অরাজনৈতিকভাবে এখানে আন্দোলন, এখানে আমাদের কোনো রাজনীতি যুক্ত নেই। কোনো দল এসে আমাদের পাশে বসে এই আন্দোলন চালাচ্ছে না, এই আন্দোলনের সর্বদলীয় সমর্থন আছে, এমনকি তৃণমূল কংগ্রেসের একটা স্তরের মানুষেরও সমর্থন আছে আন্দোলনে।
বাংলার গণতান্ত্রিক মানুষ যারা প্রতিবাদী মানুষ তারাও সমর্থন করছেন, বিভিন্ন শিক্ষাবিদ সমর্থন করছেন। তাই এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন আমাদের। আমরা 498 দিন ধরে এই ধর্মতলার পাদদেশে ধর্ণা চলছি। আমরা নবম থেকে দ্বাদশ স্তরে মেধা তালিকাভুক্ত, আমরা মেধা তালিকার সামনে সারিতে থেকে নিয়োগ পাইনি, অথচ সেই মেধা তালিকায় অনেক পিছনের প্রার্থীদের বেছে বেছে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, মেধা তালিকার বাইরে থেকে অবৈধভাবে ফেল করা প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। আর আমরা যোগ্য যারা প্রার্থী, যারা নিয়োগটা অগ্রাধিকার ছিল, তারা এখনও পর্যন্ত পায়নি। আর আমরা যারা সেই প্রতিবাদে আজকে আন্দোলনে বসেছি, তাদেরকে যদি রাজনৈতিক আখ্যা দেয় সেটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়, এটা কখনোই নয়। আমরা অরাজনৈতিক একটা আন্দোলন চালাচ্ছি। তৃণমূলের যে 21 জুলাই ধর্মতলা যে মহা সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কি, আমি স্বচ্ছ ভাবমূর্তির এরকম নেতা নেত্রী তৈরি করতে চাই। অথচ সেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব তার বান্ধবীর বাড়ি থেকে এরকম কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, এখনও ব্যাপারটা বিচারাধীন, কীভাবে দেখছেন? দেখুন, এটা বিচারাধীন বিষয়, এটা হাইকোর্ট দ্বারা তলব চলেছে এবং একটা বিচারাধীন যেহেতু বিষয় সেইটাও সেই বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। তবে একটা কথাই বলতে চাই, আমরা যে স্কুল সার্ভিস কমিশনের বঞ্চনার শিকার আমরা, আমরা প্যানেলভুক্ত ক্যান্ডিডেট, আমরা নিয়োগ চাই অতি দ্রুত, আমরা আর কোনো রকমভাবে সময় দিতে চাই না। প্রয়োজনে যদি ওনারা কোনো রাস্তা খুঁজে না পাই, বারবার যদি বলে যে এটা কোর্টের আইনি জটিলতার জন্য নিয়োগ করা সম্ভব হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা হাইকোর্ট থেকে যেটা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে এই নিয়োগের ক্ষেত্রে, প্যানেলভুক্ত ক্যান্ডিডেটদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম স্টে এখনও পর্যন্ত নেই। যে সমস্যাটা বা আইনি জটিলতা সেটা হচ্ছে যে কেউ যদি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকে, কোনো অবৈধভাবে চাকরিতে নিয়োগ হয়ে থাকে, যারা নিয়োগ দিয়েছেন কোনো আর্থিক লেনদেন জড়িত আছে কিনা, সেই বিষয়টি হাইকোর্ট মোতাবেক সিডি এরা তলব করছেন এবং সেক্ষেত্রে একটা আইনি জটিলতা দীর্ঘ সময় নিতে পারে। আর সেই সময় পর্যন্ত আমাদের কেন বসে থাকবো? আমরা মেধা তালিকাভুক্ত, আমাদের নিয়োগের দাবিদার আমরা, আমাদেরকে নিয়োগটা আগে দিতে হবে। প্রয়োজনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, জরুরকালীন হস্তক্ষেপ করা হোক। এর সাথে সাথে আমরা আমাদের মঞ্চ থেকে একটা প্রস্তাব রাখতে পারি এই সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য। প্রয়োজনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি এবং তৃণমূল কংগ্রেস দল সহ অন্যান্য সর্বদলীয় নেতৃত্ববৃন্দদের নিয়ে মেধা তালিকাভুক্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা পদপ্রার্থীদের দ্রুত নিয়োগের জন্য একটা বৈঠকের ব্যবস্থা করা যেতে পারে, যে কোন পথে এদের নিয়োগটা দেওয়া সম্ভব হবে। সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই আমাদের মঞ্চের পক্ষ থেকে অনুরোধ যে নিয়োগের বিষয়ে আপনারা কোনো রকম রাজনীতি করবেন না, কিন্তু যে দুর্নীতি হয়েছে কি হয়েছে না সেই বিষয়ে আপনারা যে ধরনের মুভমেন্ট করছেন সেটা আপনাদের ব্যক্তিগত দলীয় বিষয়, কিন্তু নিয়োগ প্রক্রিয়া আমরা বসে আছি, আমরা সমর্থন অনেকেই করছেন, অন্যান্য দল সবাই করছেন, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষাবিদ যারা আমাদের সমর্থন করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা একটা কথাই বলুন, নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা প্রত্যেকের চাই। আমরা কীভাবে দ্রুত নিয়োগ হয় সেই বিষয়টা নিয়ে আপনারা একমত হন এবং আমাদের নিয়োগটা দ্রুত যেতে সম্ভব হয় সেই ব্যবস্থা করুন।